নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি নীতিশ। প্রথমে দেখে নিচ্ছি আজকের খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে নাইজেরিয়ায় সন্ত্রাসবাদী হামলায় 150 জনের মৃত্যু হয়েছে সন্দেহে ইসলামিক জঙ্গি সংগঠন বোকো হারামের দিকে। মথুরা থেকে জয়পুর ফেরার পথে পথ দুর্ঘটনায় আহত হলেন বলিউডের ড্রিম গার্ল তথা বিজেপি সাংসদ হেমা মালিনী। হেমা মালিনীর গাড়ির সঙ্গে অন্য একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে অন্য গাড়িতে আরোহী এক শিশুর মৃত্যু হয়েছে। দেশের 21টি বিশ্ববিদ্যালয়কে ভুয়ো আখ্যা দিল ইউজিসি, যার মধ্যে 9টি ভুয়ো বিশ্ববিদ্যালয় রয়েছে উত্তরপ্রদেশে। বিরতির পর স্বাগত, এখন খবর বিস্তারিত। নাইজেরিয়ায় সন্ত্রাসবাদী হামলায় 150 জনের মৃত্যু হয়েছে সন্দেহে ইসলামিক জঙ্গি সংগঠন বোকো হারামের দিকে। নাইজেরিয়ায় সন্ত্রাসবাদী হামলায় 150 জনের মৃত্যু হয়েছে সন্দেহে ইসলামিক জঙ্গি সংগঠন বোকো হারামের দিকে। বৃহস্পতিবার উত্তর পূর্ব নাইজেরিয়ার বর্নু প্রদেশের 3টি গ্রামে হামলা চালায় কমপক্ষে 50 জন জঙ্গি। প্রথমে মসজিদে প্রার্থনারত পুরুষ ও শিশুদের লক্ষ্য করে তারা গুলি চালাতে শুরু করে। বাড়িতে ঢুকে মহিলাদেরও গুলি করে তারা। পরে বাড়িগুলোতে আগুনও লাগিয়ে দেয় জঙ্গিরা। এটি বোকো হারামের সবচেয়ে বড় হামলা। সবচেয়ে ক্ষতিগ্রস্ত কুকাওয়া গ্রাম, সেখানে কমপক্ষে 97 জন নিহত হয়েছেন। প্রাণে বেঁচে যাওয়া এক গ্রামবাসী জানিয়েছেন, তার গোটা পরিবারকে খতম করে বাড়িতে আগুন ধরিয়ে দেয় জঙ্গিরা। জানা গিয়েছে, কুকাওয়া গ্রামে প্রথমে জঙ্গিরা একটি মসজিদে হামলা চালায়। সে সময় রমজানের উপবাস ভেঙে প্রার্থনা করছিলেন স্থানীয় বাসিন্দারা। ঢুকেই এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে দেয় জঙ্গিরা। নিহতদের মধ্যে অধিকাংশই পুরুষ ও খুদের দল ছিল, কাউকে রেয়াত করেনি জঙ্গিরা। এক প্রত্যক্ষদর্শী জানান, মারার পর নিহতদের দেহগুলিকে পুড়িয়ে তবে অন্য জায়গায় হামলা চালায় জঙ্গিরা। এরপর সেখান থেকে প্রায় 50 কিলোমিটার দূরে অবস্থিত মঙ্গনু শহরের নিকটবর্তী দুটি গ্রামে হামলা চালায় জঙ্গিরা। সেখানে প্রায় 60 জনকে মেরে ফেলে জঙ্গিরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মথুরা থেকে জয়পুর ফেরার পথে পথ দুর্ঘটনায় আহত হলেন বলিউডের ড্রিম গার্ল তথা বিজেপি সাংসদ হেমা মালিনী। হেমা মালিনীর গাড়ির সঙ্গে অন্য একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে অন্য গাড়িটিতে আরোহী এক শিশুর মৃত্যু হয়েছে। হেমার গাড়ির চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। পথ দুর্ঘটনায় আহত হলেন হেমা মালিনী। বৃহস্পতিবার রাতে তার গাড়ির সঙ্গে অন্য একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। অন্য গাড়িটির আরোহী এক শিশুর মৃত্যু হয়েছে। মাথায় আঘাত পান বলিউডের ড্রিম গার্ল। হেমার গাড়ির চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে নিজের মার্সিডিজে চড়ে মথুরা থেকে জয়পুর ফিরছিলেন বিজেপি সাংসদ হেমা মালিনী। রাজস্থানের দোসায় আগ্রা জয়পুর হাইওয়েতে রাত 9টা নাগাদ আচমকাই অঘটন। উল্টো দিক থেকে আসা একটি অল্টো গাড়ির সঙ্গে সাংসদের মার্সিডিজের মুখোমুখি সংঘর্ষ হয়। অল্টোর যাত্রী এক শিশুকন্যার ঘটনাস্থলেই মৃত্যু হয়। মাথায় আঘাত পান হেমা মালিনী। তার মাথায় সেলাই পড়েছে, কপালেও চোট লেগেছে। বিশিষ্ট অভিনেত্রীর মাথার স্ক্যানও করা হয়েছে। পিঠে এবং পায়েও আঘাত পেয়েছেন বলিউডের ড্রিম গার্ল। তো কাফি জাদা উনকো পেন হো রাহা থা অবি ও ইয়াহা পে পৌঁছি তো খুদ চল কে আন্দর গই হ্যায় ব্লডিং হো রহি হ্যায় উনকো দোসা মে ও রং সাইড সে গাড়ি আনে কে চক্কর মে অ্যাক্সিডেন্ট হুয়া অর উস ওয়াজহ সে উনকো কাফি চোট। উনহোনে পুরে রাস্তে বোলা কি প্লিজ জলদি চালাইয়ে, পেন হো বহুত জ্যাদা, ব্লেড সার কে উপর ইয়াহা আঁখ কে উপর রাইট সাইড পে ইয়াহা কে উপর। অন্য গাড়ির আরোহী আরেকটি শিশু সহ দুই মহিলা ও একজন পুরুষের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। সাংসদের গাড়ি চালকেরও পায়ে চোট লেগেছে। ঘটনার পরই হাসপাতালে ছুটে যান রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে। হাসপাতালে তিনি আহতদের সঙ্গে কথা বলেন, খোঁজখবর নেন তাদের। একটি সূত্রের খবর, দুরন্ত গতিতে বেপরোয়া গাড়ি চালানোর একটি মামলা রুজু করা হয়েছে। দোসা কি ঘটনা হ্যায় এক্স্যাক্টলি ওয়াহাঁ পর ক্যা লোকেশন থি ও তো ওয়াহাঁ কে কর্মচারী অধিকারী আপকো বাতা পায়েঙ্গে। ফিলহাল উনকো এমপি সাহাবকো ইয়াহাঁ পে লায়া গয়া ট্রিটমেন্ট কে লিয়ে, ওয়াহি প্রসেস চল রহি হ্যায়। মিস হেমা জি এন্ড শি ওয়াজ প্রিটি হ্যাপি উইথ দ্য টাইপ অফ ট্রিটমেন্ট হুইচ শি হ্যাজ গট। আই এম শিওর অ্যাজ সুন অ্যাজ শি ইজ বেটার এন্ড ফাইন সার্টেনলি শি উড ফ্লাই ব্যাক টু মুম্বাই উইথ দ্য ফ্যামিলি। 2000 সালের 11 জুন এই দোসা এলাকাতেই পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও কংগ্রেস নেতা রাজেশ পাইলটের। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দেশের 21টি বিশ্ববিদ্যালয়কে ভুয়ো আখ্যা দিল ইউজিসি, যার মধ্যে 9টি ভুয়ো বিশ্ববিদ্যালয় রয়েছে উত্তরপ্রদেশে। অনেক ক্ষেত্রে ইউজিসি স্বীকৃতিহীন বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়ে প্রতারিত হন পড়ুয়ারা। এজন্য পড়ুয়াদের সচেতনতা বৃদ্ধির জন্য ভুয়ো বিশ্ববিদ্যালয়গুলির রাজ্যওয়ারি তালিকা প্রকাশ করল ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন। 21টি বিশ্ববিদ্যালয়কে ভুয়ো আখ্যা দিয়েছে ইউজিসি। একটি বিজ্ঞপ্তিতে ইউজিসি বলেছে,
পড়ুয়া ও সামগ্রিকভাবে জনগণকে জানানো হচ্ছে যে একুশটি স্বঘোষিত এবং স্বীকৃতিহীন ইউনিভার্সিটি ইউজিসি আইন লঙ্ঘন করে কাজ চালাচ্ছে, এগুলিকে ভুয়ো ঘোষণা করা হচ্ছে। ওই বিশ্ববিদ্যালয়গুলি ডিগ্রি প্রদানের কোনো অধিকার নেই। তালিকা অনুযায়ী রাজধানী দিল্লিতে এ ধরনের 6টি ভুয়ো বিশ্ববিদ্যালয় রয়েছে। 9টি বিশ্ববিদ্যালয় নিয়ে তালিকার শীর্ষে উত্তরপ্রদেশ। ইউজিসি আইন 1956 অনুযায়ী কেন্দ্র বা রাজ্যে আইন করে বিশ্ববিদ্যালয় গঠিত হয়। এছাড়াও ইউজিসি আইনের 3 নম্বর ধারায় স্বীকৃত প্রতিষ্ঠান নিজেদের বিশ্ববিদ্যালয় বলে দাবি করতে পারে। তাই 23 নম্বর ধারা অনুযায়ী ওই আইন না মানলে কোনো প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় শব্দ ব্যবহার করতে পারে না। ইউজিসির ঘোষিত ভুয়ো বিশ্ববিদ্যালয়গুলির তালিকা মৈথিলী ইউনিভার্সিটি দারভাঙ্গা বিহার, বরনশিয়া সংস্কৃত বিশ্ববিদ্যালয় দিল্লি, কমার্শিয়াল ইউনিভার্সিটি দিল্লি, ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি দিল্লি, ভোকেশনাল ইউনিভার্সিটি দিল্লি, এডিআর সেন্ট্রাল জুডিশিয়াল ইউনিভার্সিটি দিল্লি, ইন্ডিয়ান ইনস্টিটিউশন অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং দিল্লি, বাদাগনবী সরকার ওয়ার্ল্ড ওপেন এডুকেশনাল সোসাইটি বেলগাম কর্ণাটক, সেন্ট জনস ইউনিভার্সিটি কিষাণাট্টম কেরল, কেশোয়ারি বিদ্যাপীঠ জবলপুর মধ্যপ্রদেশ, রাজা আরবিক বিশ্ববিদ্যালয় নাগপুর মহারাষ্ট্র, ডিডিবি সংস্কৃত ইউনিভার্সিটি পুতুর ত্রিচি তামিলনাড়ু, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন কলকাতা পশ্চিমবঙ্গ, মহিলাগ্রাম বিদ্যাপীঠ এলাহাবাদ উত্তরপ্রদেশ, গান্ধী হিন্দি বিদ্যাপীঠ এলাহাবাদ উত্তরপ্রদেশ, ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ইলেকট্রো কমপ্লেক্স হোমিওপ্যাথি কানপুর উত্তরপ্রদেশ, নেতাজি সুভাষচন্দ্র বোস ইউনিভার্সিটি আলিগড় উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশ বিশ্ববিদ্যালয় উত্তরপ্রদেশ, মহারানা প্রতাপ শিক্ষানিকেতন বিদ্যালয় প্রতাপগড় উত্তরপ্রদেশ, ইন্দ্রপ্রস্থ শিক্ষা পরিষদ নয়ডা ফেস 2 উত্তরপ্রদেশ, গুরুকুল বিশ্ববিদ্যালয় মথুরা উত্তরপ্রদেশ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নিয়ে নিচ্ছে আবার একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত, চলে যাচ্ছি অন্যান্য খবরে। 15 দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার বিকেলে মহাকরণে মুখ্যমন্ত্রী মানিক সরকারের সঙ্গে সাক্ষাৎ করেন ত্রিপুরার জার্নালিস্ট ইউনিয়নের এক প্রতিনিধি দল। এদিন 8 জনের প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর কাছে তাদের দাবি সনদ তুলে দেন। ত্রিপুরা রাজ্যে কর্মরত সাংবাদিকদেরকে ওয়েজ বোর্ডের আওতায় নিয়ে আসা সাংবাদিকদের অধিকার সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তা কার্যকর করতে রাজ্য সরকারকে উদ্যোগী হওয়া, সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির জন্য কর্মশালার আয়োজন করা, রাজ্যে একটি প্রেস একাডেমি গঠন করা সহ সাংবাদিকদের রাজ্য সরকার অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য মাসিক 1,000 টাকা করে ভাতা ঘোষণা করেছে, বাড়িয়ে মাসিক 10,000 টাকা করার দাবিসহ মোট 15 দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার বিকেলে মহাকরণে গিয়ে মুখ্যমন্ত্রী মানিক সরকারের সঙ্গে সাক্ষাৎ করেন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের এক প্রতিনিধি দল। মোট 8 জনের এক প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ও দাবি সনদ মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেন। আজকে আমরা জার্নালিস্ট ইউনিয়নের পক্ষ থেকে চিফ মিনিস্টারের কাছে এই সাংবাদিকদের 16 দফা দাবি নিয়ে ডেপুটেশন দেওয়ার জন্য আসছি। মূলত তার মধ্যে আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের ইয়েতে যে আছে, তারপরে সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্ট আছে এগুলো যাতে কার্যকরী হয়, তারপরে সাংবাদিকদের হাউজিং স্কিম, তারপরে অসুস্থ হইলে অসুস্থ চিকিৎসার যে ভাতা সেটা বাড়ানো, রেগুলার ওয়ার্কশপ করে যাতে তাদের স্কিল ওয়ার্কিং জার্নালিস্ট করা যায়, আর ফ্রেশ অ্যাক্রেডিটেশন কার্ড সবার জন্য, আর আগরতলা একটা ফ্রেশ একাডেমি প্রতিষ্ঠা করা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মনুবেলি বাজারে মৎস্য দপ্তরের দ্বারা নির্মিত মৎস্য সেটের উদ্বোধন করেন মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া। এদিন উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি কল্পনা দেবনাথ সহ অন্যান্য বিশিষ্টজনেরা। মৎস্য দপ্তরের দ্বারা নির্মিত মনুবেলি বাজারে মৎস্য সেটের উদ্বোধন করলেন মৎস্য ও সমবায় দপ্তরের মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি কল্পনা দেবনাথ। এছাড়াও উপস্থিত ছিলেন চণ্ডীপুর ব্লকের পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান পুলিন পাল, গৌরনগর পঞ্চায়েত সমিতির প্রাক্তন চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, চণ্ডীপুর ব্লকের কৃষি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি তৃণলাল চক্রবর্তী ও বিভিন্ন দপ্তরের আধিকারিকবৃন্দ। অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে মন্ত্রী বলেন বর্তমানে মাছের চাহিদা রয়েছে 20 কেজি মাথাপিছু, দপ্তর উৎপাদন করছে 16 থেকে 18 কেজি, এখনও অন্ধ্রপ্রদেশ থেকে এবং বাংলাদেশ থেকে 4 কিলো মাছ আনতে হয়। দপ্তর পরিকল্পনা গ্রহণ করেছে 2016 সালের মধ্যে মাছের উৎপাদন 20 কিলো করতে। তিনি আরো বলেন এই চাহিদা পূরণ করতে ব্লক স্তর থেকে জেলা স্তর পর্যন্ত মৎস্য চাষীদের সহযোগিতা প্রয়োজন, তাহলেই লক্ষ্যমাত্রায় পৌঁছা সম্ভব। আমরা কিন্তু উৎপাদন
বাইরে থেকে, কিন্তু ক্রেতা হিসেবে উনার তো মাছ খাচ্ছে। তা আমাদের দায়িত্ব হচ্ছে ধর্মনগর নগর পঞ্চায়েত থেকে শুরু করে আগরতলা সাড়ে 4 লক্ষ মানুষ আছে, সবাইকে নিয়ে আমাদের বিষয় যে আগামী 20 কেজি করে মাছ আমরা উৎপাদন করি। তাই বলছি আমি পরিসংখ্যাতে দিলাম যে আমরা ভালোই এই সাফল্য আছে, কিন্তু তারপরে আমাদের ঘাটি কেন কেন এত টাকা আমরা এখনো অঙ্গর থেকে যে মাছ আসে 100 টাকা কিলো যদি আমি তৈরি, তারপরে প্রায় 100 কোটি টাকার উপরে চলে যায় অঙ্গর থেকে। শ্রম কম, একটু যদি খাটনি দেন, একটু যদি দেখভাল করেন, পরিশ্রম যে নাই ওই জায়গাতে অন্তত একখানি পুকুর থেকে আমরা 500 কেজি মাছ উৎপাদন করতে পারবো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কিল্লায় জয়িংবাড়ি ও কলমখাই বাড়িতে দুটি পানীয় জল প্রকল্পের উদ্বোধন করেন মন্ত্রী নরেশ জমাতিয়া, এতে খুশির হাওয়া বইছে এলাকা জুড়ে। রাজ্যে প্রতিটি স্থানে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দিতে বদ্ধপরিকর বামফ্রন্ট সরকার, সেই লক্ষ্যেই কাজ করছে সরকার। জলের যাতে অপচয় না হয় এবং উন্নয়নের সম্প্রসারিত সুযোগগুলিকে সুরক্ষিত রাখার প্রশ্নে দায়িত্ব নিতে হবে সকলকে। কিল্লার জয়িংবাড়ি ও কমলখাই বাড়িতে দুটি পানীয় জল প্রকল্পের উদ্বোধন করে এই আহ্বান জানান রাজ্যের গ্রাম উন্নয়ন মন্ত্রী নরেশ জমাতিয়া। নোয়াবাড়ি এডিসি ভিলেজের জয়িংবাড়িতে 10,000 গ্যালন ক্ষমতা সম্পন্ন পানীয় জল প্রকল্প 40 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে, তাতে উপকৃত হবেন প্রায় 1200 লোক। অন্যদিকে দার্জিলিং এডিসি ভিলেজের কলমখাই বাড়িতে 5,000 গ্যালন ক্ষমতা সম্পন্ন জল প্রকল্প 670 পরিবারের সুবিধা প্রদান করবে, এটি 38 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে। জলের নতুন দুটি প্রকল্প পেয়ে উপজাতি অংশের মানুষরা দারুণ খুশি। বৃহস্পতিবার তার উদ্বোধন লগ্নে মানুষের উপস্থিতি তা জানান দিয়ে গেল। এদিন প্রকল্প দুটির উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী নরেশ জমাতিয়া ছাড়াও উপস্থিত ছিলেন কিল্লা বিএসসি চেয়ারম্যান অমৃত সাধন জমাতিয়া, ভিলেজের চেয়ারম্যানগণ, DWS কিল্লা সাবডিভিশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সুভাষচন্দ্র নাথ সহ অন্যান্যরা। কিন্তু বাক্সা বুঝলাই তুই এখন ভাই যুবক দিয়েছি না ও সময় হোক তোমার নই ধরা কারেন্ট ফেলি আঁকা। উদয়পুর থেকে শান্তনু বণিকের রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্যের গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের CPIM বিধায়ক কেশব দেববর্মা অপসারণের দাবিতে শুক্রবার মুখ্যমন্ত্রী মানিক সরকারের সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে NSUI। ত্রিপুরার গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের CPIM বিধায়ক কেশব দেববর্মার অপসারণের দাবিতে বিরোধী কংগ্রেস দলের আন্দোলন কর্মসূচি অব্যাহত। এই বিধায়কের অপসারণের দাবিতে শুক্রবার মুখ্যমন্ত্রী মানিক সরকারের সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে NSUI। এদিন NSUI ত্রিপুরা রাজ্য সভাপতি বাপি দাসের নেতৃত্বে এদিন বিক্ষোভ কর্মসূচি পালন করে একদল কর্মী সমর্থক। তারা মুখ্যমন্ত্রী হায় হায় ধ্বনি দিতে দিতে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনের গেটের সামনে বসে পড়ে ও ধ্বনি দিতে থাকে মুখ্যমন্ত্রী হায় হায়, মুখ্যমন্ত্রী ছিছি সহ কেশব দেববর্মার অপসারণের দাবিতে। এই খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী ও NSUI এর সভাপতি সহ অন্যান্য সকল কর্মী সমর্থকদের গ্রেপ্তার করে গাড়িতে তুলে নিয়ে যায়। এদিন NSUI এর ত্রিপুরা রাজ্য সভাপতি বাপি দাস জানান এই ইস্যুতে আগামী দিনে কংগ্রেস দলের আন্দোলন কর্মসূচি জারি থাকবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও ঘটল যান দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে 5 টনের গাড়ি গভীর খাদে পড়ে যায়, এতে জখম হন 13 জন BSF জওয়ান। আহতদের মধ্যে গুরুতর 3 জনকে জিবি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গন্ডাছড়ার বিআর পাড়ায় সীমান্ত ফাঁড়ির কাছে।
গন্ডাছড়া সীমান্তে ফাইভ টনার গাড়ি গভীর খাদে পড়ে জখম ১৩ জন বিএসএফ জওয়ান। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় তিনজনকে জিবি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বৃহস্পতিবার ভোরে এই দুর্ঘটনাটি হয় গন্ডাছড়ার বিয়ারপাড়ায় সীমান্ত ফাঁড়ির কাছে। পুলিশ সূত্রে খবর, সীমান্তে নিরাপত্তার জন্য ফাইভ টনার গাড়িতে চেপে চালক সহ ১৩ জন ২২৭৫ থেকে ২২৭৬ নম্বরের পিলারের কাছে যাচ্ছিলেন। বিয়ারপাড়ার কাছে এসে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক বিকে পাঠক। এর ফলে গাড়িটি প্রায় ২০০ ফুট গভীর খাদে পড়ে যায়। জখম জওয়ানদের উদ্ধার করতে দমকল, পুলিশ, বিএসএফ যায়। শিলচর থেকে আসে একটি এয়ারফোর্সের হেলিকপ্টার। ১৩ জন আহতকে উদ্ধার করে গন্ডাছড়া মহকুমা হাসপাতালে নেওয়া হয়। এদের মধ্যে গুরুতর জখম চালক বিকে পাঠক, আর কে বেহরা এবং এএস রাজকুমারকে হেলিকপ্টারে জিবি হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে গন্ডাছড়ায়। তারা হলেন রবীন্দ্র শর্মা, এস কে জানা, শ্রীকান্ত গাড়ি, বিকাশ দাস, সি পরেশ, মিনিত দত্ত, গুড্ডু কুমার সিং, এ কে প্রদ্যা, হীরক কুমার দাস এবং ডি কে জানা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। চলছে মুসলিম ধর্মাবলম্বীদের রমজান মাস। এ সময় প্রতিটি মসজিদ সহ বিভিন্ন ইফতার পার্টিগুলিতে রোজাদারদের ইফতার করানো হয়। এমনই এক ইফতারের চিত্র দেখা গেল কুলুবাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে। সারা বিশ্বের সাথে ভারতবর্ষের মুসলিম সম্প্রদায়ের লোকেদের চলছে পবিত্র রমজান। এক মাসব্যাপী কঠোর ব্রত পালনের মধ্য দিয়ে মুসলিম ধর্মাবলম্বীরা রমজান পালন করেন। সারাদিন উপোস থাকার পর ইফতার একটি আনন্দের মুহূর্ত। রোজাদারদের ইফতার করানোর মধ্যেও বিশেষ একটি সোয়াব রয়েছে, আর এরই প্রতিফলন লক্ষ্য করা যায় রমজান মাসে প্রতিটি মসজিদ সহ বিভিন্ন ইফতার পার্টিগুলিতে রোজাদারদের ইফতার করানোর মধ্য দিয়ে। এমন একটি চিত্র লক্ষ্য করা গেল কুলুবাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে। রমজান মাসের প্রতিদিনই মুসলিম অংশের কেউ না কেউ মসজিদে ইফতারের ব্যবস্থা করেন। আর এই রমজান মাসের ইফতার করার বিভিন্ন সামগ্রীর মধ্যে রয়েছে মুড়ি, বুট, নানা তেলে ভাজা, খেজুর সহ নানা ফল। প্রতিদিনই কুলুবাড়ি জামে মসজিদে লক্ষ্য করা যায় ইফতারের এক অপূর্ব দৃশ্য। সারাদিন রোজা পালনের পর ৮ থেকে ৮০ সকলে মেতে উঠেন ইফতারের আনন্দে। এই রমজান মাসের রোজাকে কেন্দ্র করে যে ইফতার পার্টির আয়োজন করা হয় তাতে ধনী গরিব সকল অংশের মানুষ উৎসবের আনন্দে ইফতার পার্টিতে মিলিত হন। আর এইভাবেই চলবে এক মাসব্যাপী পবিত্র রমজান উৎসব। আমাদেরকে মুবারক মাস আল্লাহ পাক দান করেছেন। আমি ছোট্ট এক আয়াত করিমা তিলাওয়াত করেছি, সে যে আয়াত করিমার মধ্যে বলা হয়েছে আল্লাহ পাক বলেন, হে ইমানদাররা, তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর যেভাবে আমি রোজা ফরজ করেছিলাম সেইভাবে আমি তোমাদের উপর রোজা ফরজ করিয়েছি, এবং সেই রোজার দ্বারা তোমরা আমার নৈকট্য লাভের আশা করো, সেই রোজার দ্বারাই তোমরা আমার নিকটবর্তী হও। যদি কোনো রোজাদারকে ইফতার করানো হয়, সাধারণ ফানি দ্বারা যদি ইফতার করানো হয়, আল্লাহ পাক কাল কিয়ামতের দিন এমন ফানি ফান করাইবেন তার ওনার হাউজে কৌসর থেকে যে কিয়ামত পর্যন্ত আর তার পিপাসা হবে না। এইভাবে যেভাবে আমরা ইফতার মানে একে অপরকে দিতেছি, যাতে প্রতি মানে আমাদের পরবর্তীতে যতদিন আমরা বেঁচে থাকি যাতে এই কুলুবাড়ি যেভাবে আমরা ইফতার করাইতে আসি, যাতে আমরা মানে আগামীতে সেইভাবে যাতে একে অপরকে ইফতার করাইতে পারি। কুলুবাড়ির পক্ষ থেকে আমরা সবাই মানে এটা যাতে আশা উমেদ সবাই রাখি। মসজিদ খুব পুরানো মসজিদ, এটা হলো রমজান মাস, রহমতের মাস। এই মসজিদে আমরা প্রত্যেক দিন ইফতার পাকি হয়। ৩০ দিন তো ৩০ দিন দেয়, প্রত্যেক বাজারে আরও একজন করে বাড়তি করে দেয়, ভালোভাবে হয়। আশা করি প্রত্যেক বছরে এইভাবে ইফতার পাটি আরও বেশি করে দেবেন। আশা করি এই রমজান মাসে আমাদের মুসলমানরা, সারা বিশ্বের মুসলমান এই রহমতের মাসের মধ্যে দিন দরিয়া হিসাবে দান, মসজিদ, মাদ্রাসা সবখানে দান দেন, গরিব দুস্থ মানুষদের জন্য কাপড় দেন, টাকা দেন, জাকাত দেন, সেভাবে এই আমি প্রত্যেক বছরই দিতে লাগে ধর্মপ্রাণ মুসলমান ভাইরা। আশা করি আগামী বছর এখানে আরও বেশি করে এই ইফতার পাঠিয়ে দেবেন। এই মাস আমাদের আত্মশুদ্ধির মাস। এই আত্মশুদ্ধির মাসের মধ্যে আমাদের দৈহিক, মানবিক এবং সামাজিক এবং চারিত্রিক সব মিলিয়ে আমাদের আত্মশুদ্ধি আমাদের যেটা পালন করা হয় তাহা থেকে আমাদের মানব জগতের মানব কল্যাণের মুক্তির জন্য আমরা তা করে থাকি। আল্লাহ তাআলা আমাদের জন্য রোজা ফরজ করেছেন, সেই রোজা থেকে আমরা আত্মশুদ্ধি আমরা লাভ করতে পারি, ইফতার করি, তার মধ্যে আমাদের মিল বন্ধন সৃষ্টি হয়। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা।
পেকুয়ারজোড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদ্যালয়ের 21 জন ছাত্রীকে বাইসাইকেল প্রদান করা হয়। এদিন উপস্থিত ছিলেন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের সদস্য সন্তোষ দেববর্মা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। বিদ্যালয়ের ছাত্রীদের বাইসাইকেল দেওয়াকে কেন্দ্র করে শুক্রবার বেলা দুটায় পেকুয়ার জেলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের সদস্য সন্তোষ দেববর্মা। এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালন কমিটির চেয়ারম্যান পুলিন বর্ধন, ভিলেজ কমিটির ভাইস চেয়ারম্যান মনীন্দ্র দেববর্মা এবং বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা রমা দেববর্মা সহ এলাকার অভিভাবক মহলের একাংশ। এই অনুষ্ঠানে নবম শ্রেণীতে পড়ুয়া মোট 21 জন ছাত্রীদের মধ্যে 21টি সাইকেল বিতরণ করা হয়। পাশাপাশি এদিন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি সন্তোষ দেববর্মার হাতে বিদ্যালয়ের উন্নতিকল্পে পাঁচ দফা দাবি সনদের এক প্রতিলিপিও তুলে দেওয়া হয়। ত্রিপুরা রাজ্য বিশেষ করে গ্রাম পাহাড় এলাকাতে বিভিন্ন জায়গায় এখনো দূরদূরান্ত স্কুল আছে, সেখানে মেয়েরা স্কুলে যাওয়া ছেলেদের থেকে তাদের কিছুটা হলে অসুবিধা হয়, তার জন্য গভর্নমেন্ট এটাকে বিবেচনা করেছে, মেয়েরাকে তাদের একটা সুব্যবস্থা করায় স্কুলে যাওয়ার জন্য। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার পূর্বে আবারও দেখে নিচ্ছি আজকের খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে নাইজেরিয়ায় সন্ত্রাসবাদী হামলায় 150 জনের মৃত্যু হয়েছে সন্দেহে ইসলামিক জঙ্গি সংগঠন বোকো হারামের দিকে। মথুরা থেকে জয়পুর ফেরার পথে পথ দুর্ঘটনায় আহত হলেন বলিউডের ড্রিম গার্ল তথা বিজেপি সাংসদ হেমা মালিনী। হেমা মালিনীর গাড়ির সঙ্গে অন্য একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে অন্য গাড়িতে আরোহী এক শিশুর মৃত্যু হয়েছে। দেশের 21টি বিশ্ববিদ্যালয়কে ভুয়া আখ্যা দিল ইউজিসি, যার মধ্যে 9টি ভুয়া বিশ্ববিদ্যালয় রয়েছে উত্তরপ্রদেশে। এখনকার মতো খবর এই পর্যন্তই, সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।